আজকে যে চ্যাপ্টারটা স্টার্ট করবো, ঠিক আছে, চ্যাপ্টার নাম কি? 10 মার্কস আসবে একদম ফাইনালে, 10 মার্কস আসবে এখানে, ইন্ট্রোডাকশন টু ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, ইন্ট্রোডাকশন টু ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, ঠিক আছে। তো এই চ্যাপ্টারে পাঁচখানা টপিক হয়, পাঁচখানা টপিক, একটাই এখানে সুন্দর করে করা আছে, কম্পারেটিভ স্টেটমেন্ট, কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, এটা একটা টপিক, ঠিক আছে। ওর টপিকগুলো দেখাচ্ছি কি কি টপিক আছে। কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট, তাহলে কি বললাম, একটা কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, একটা কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট, ঠিক আছে। আর কি আছে? কম্পারেটিভ ব্যালেন্স শিট আছে। আর কি আছে? কম্পারেটিভ ব্যালেন্স শিট, কমন সাইজ ব্যালেন্স শিট, এটা কয়টা বিক্রো? চারটে। আবার বলছি, কম্পারেটিভ এর দুটো পার্ট, আবার কমন সাইজ দুটো পার্ট, কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, কম্পারেটিভ ব্যালেন্স শিট, কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট, কমন সাইজ ব্যালেন্স, আর রইল ট্রেড অ্যানালাইসিস। এই পাঁচটা টপিক করে, পাঁচটা, এই পাঁচটাই টপিক, ঠিক আছে। তো কি হয় ব্যাপারটা, পরীক্ষায় এমনও হতে পারে পাঁচটার মধ্যে যে কোনো দুটো টপিক দিলে একটা করতে হতে পারে, বা এমন হতে পারে পাঁচটার মধ্যে একটাই টপিক, কি বললাম বলতে পারলে? কি টপিক দেবে সেটা আমরা পরীক্ষার আগে ডিসকাশন করে দেবো, বাট এখন আমাকে পাঁচটা টপিকে শিখতে হবে সুন্দর করে, এখন তো সাজেশন হবে না। তো দেখ, প্রথমে আমি তোমাকে বোঝাচ্ছি কম্পারেটিভ জিনিসটা কি, ছক কেমন হয় সব বোঝাবো। এখন প্রশ্ন উত্তরে স্যার আপনি এখন কি করবেন, কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, প্রথমে ইনকাম স্টেটমেন্টের কথাই বলি, ইনকাম স্টেটমেন্ট দেখো, প্রথমে কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট করাবো, করতে হবে না কিছু, জাস্ট দেখো কি করছি, কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, কম্পারেটিভ মানে জানি, কম্পারেটিভ মানে কি, কম্পেয়ার করা, তা কম্পেয়ার করতে গেলে একটা আইটেমের উপর কখনো কম্পেয়ার করা যায় না, মিনিমাম দুটো আইটেম হতেই হবে কম্পেয়ার। তোমার পরীক্ষায় যখনই কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট বলো বা ব্যালেন্স শিট বলো, ধর দুটো বছর বলে দিল, বললো 2010 সাল বলে দিল, আর কত বলে, 2011 করে কি বললো বোঝা গেল, একটা 10 বললো আর একটা 11, তাহলে দুটোর মধ্যে কম্পেয়ার করতে পারবো, পারবো না, দুটো সাল দিয়ে দিলে কম্পেয়ার করতে পারবো, তাহলে কি হবে সেক্ষেত্রে চেঞ্জ বেরোবে, কম্পেয়ার করলে কি বেরোয়, চেঞ্জ হয় না। ধরো 10 সালে একটা ভ্যালু দিয়েছে 10 টাকা, 11 সালে ভ্যালু আছে 15 টাকা, তাহলে কি হলো, কম্পেয়ার করে কি বেরোলো, 10 থেকে 15 হলো, তাহলে কি হলো চেঞ্জটা, কি হলো, 5 টাকা, 5 টাকা বাড়লো, কি বলতে পারি না, 5 টাকা বাড়লো। এবার যদি বলে বলো না কত পার্সেন্ট বাড়লো, ঠিক আছে বলো কত পার্সেন্ট বাড়লো, কত পার্সেন্টেজ, তাহলে আমার 10 টাকাতে 5 টাকা বাড়লো, হ্যাঁ কিনা, 10 টাকায় 5 টাকা বাড়লো, তাহলে একে কত বাড়লো, 5 বাই 10, তাহলে 100 কত বাড়লো, 50% বাড়লো। এই হচ্ছে চ্যাপ্টার কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, বা কম্পারেটিভ ব্যালেন্স শিট, বাইরে কিছু নেই, আর কিছু নেই, এইটুকুই আছে, পুরো 10 মার্কস পুরো হাতের মুঠো, ঠিক আছে। শুধু বুঝতে হবে ব্যাপারটা কি বললাম, বুঝলে ঘরটা কি, বুঝলে তোমার ঘর কি হচ্ছে স্যার, একটা দুটো, যে দুটো সাল দেবে সেই দুটো সালের ঘর বসবে, একটা চেঞ্জের ঘর বলবে, একটা পার্সেন্টেজ। দেখো কখন চেঞ্জের ঘর আর পার্সেন্টেজ, চেঞ্জের ঘর কখন হবে, যদি কম্পারেটিভ থাকে, কম্পারেটিভ থাকলেই চেঞ্জ। আমি কিন্তু কমন পড়াচ্ছি, আমি এখন কম্পারেটিভ পড়াচ্ছি, কম্পারেটিভ থাকলে কিন্তু চেঞ্জ হবে, বুঝা গেল তো। এবার একটা অঙ্ক দেখলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে, স্যার এটা ব্যালেন্স শিট একই নিয়ম, ব্যালেন্স শিট থাকলে এখানে ব্যালেন্স শিটের নাম লিখবো, ইনকাম শিট থাকলে এখানে লিখবো, কোনো ব্যাপার নেই, একদম সিম্পল জিনিস, কোন অঙ্কটা করা হয় না অঙ্ক বলছি, এই সমস্ত এই টপিকের অঙ্ক তো, হ্যাঁ অঙ্ক হাতে ধরে করলেই এনাফ, দুটো অঙ্ক করলেই এনাফ। দেখো কোনটা করো, ধরো প্রথম অঙ্কটাই আমি করি, সিউবি কমার্স এসেছিল 2006 এসেছিল, অনেক পুরোনো দিনের অঙ্ক, সিম্পল টাইপের অঙ্ক, দেখো কি বলেছে, ওরা প্রথমে কি করতে বলে, কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, ঠিক আছে, কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, আমার কাছে বছর কি কি বলছে, একটা 4 সাল আর একটা 5 সাল, তাহলে আমি এটুকু বুঝতে পারলাম যে এখানে বসবে 4 সাল, এখানে বসবে 4 সাল, এখানে বসবে 5 সাল, কম্পারেটিভ, এবার তো বোঝালাম কম্পারেটিভ, তারপরে কি খরচ হবে, এবার তো বললাম চেঞ্জ, বলেছিলাম তো চেঞ্জ, আর কিসে করা, পার্সেন্টেজ বেস হয়ে গেল। কোশ্চেনটা দেখো কি লেখা ছিল, প্রথমে প্রথমে লেখা ছিল সেলস, প্রথমে লেখা ছিল সেলস, সেলসটা পুরো দেখে দেখে বসাবো 4 লাখ আর 5 লাখ, মনের মধ্যে বিন্দু মতো কষতে থাকলে করে ফেলবে, কোনো সমস্যা নেই, সেলস কষতে বলেছিল 4 লাখ আর 5 সালে বলেছিল 5 লাখ, তুই বলো না সেল কি হয়েছে, বল সেল কি হয়েছে,
4 লাখ টাকা ছিল 4 সালে, আর 5 সালে হলো সেল মাস, তাহলে সেল কি বেড়েছে কত টাকা? 1 লাখ টাকা বাড়লো, 1 লাখ টাকা বাড়লো, বেশ হয়ে গেলো তো, এই তো কত পার্সেন্ট বাড়লো সেল? স্যার করবো, দেখো কি করে করবে স্যার, 4 লাখে সেল 1 লাখ টাকা বেড়েছে, 4 লাখে সেল 1 লাখ টাকা বেড়েছে, তাহলে একে কত বাড়লো? দেখো আমি এখানে দেখাচ্ছি, 1 লাখ বাই 4 লাখ ইন্টু 100 হয়ে গেল 25%, 25%, 25%। এখন তুই বলে স্যার বারবার করে লিখে দেখতে পারবে না গো, একদম লিখে দেখতে হয় না, কি হয় জানো তোর ফর্মুলা আছে, এই পার্সেন্টেজ বের করার ফর্মুলা দিয়ে একবার বুঝে যাও। আমি কখনো কাউকে ফর্মুলা মুখস্থ করতে বারণ করি, আমি না বোঝানোর জন্য বললাম 25টা কি করে বেরোলো, যদি কখনো ভুলেও যাও তুমি লিখতে পারবে। স্যার কি করে বেরোলো একটু ফর্মুলাটা বলে দিন, চেঞ্জ বাই পিভিএস, কি বললাম চেঞ্জ বাই পিভিএস, সিম্পল কনসেপ্ট হবে। তুমি আগে এক জায়গায় কাজ চাকরি করতে 20,000 টাকা মাইনে, এখন তোমার মাইনে 25,000 হয়েছে, ঠিক আছে, তাহলে কত টাকা বাড়লো মাইনে? কত পার্সেন্ট বেড়েছে, কত পার্সেন্ট বেড়েছে? তখন তুমি কিসের সঙ্গে কম্পেয়ার করবে? তুমি 25-এর সঙ্গে কম্পেয়ার করবে না 20-এর সঙ্গে কম্পেয়ার করবে? 20-এর সঙ্গে কেন 25-এর সঙ্গে কম্পেয়ার করবো? 20-এর সঙ্গে কম্পেয়ার করবো, আমি আগে স্যালারি নিতাম 20, এখন পাচ্ছি 25, এখন আর 5,000 টাকা বাড়লো, কত পার্সেন্ট বাড়লো? আমি কম্পেয়ার তো করবো পিভিএস এ, কত বেড়েছে, তাহলে ফর্মুলাটা বুঝতে পারলি, চেঞ্জ বাই পিভিএস, চেঞ্জ বাই পিভিএস, তাহলে সেল কি সুন্দরভাবে ইজিলি হয়ে গেল। এরপরে দেখো কি দিয়েছে এখানে কোশ্চেনে, ভালো করে বুঝে, এত বড় যা হয় সিম্পল জিনিস, একদম 10 মার্কস একদম হাতের মুঠোয়, একদম হাত থেকে বের হয়ে 10 মার্কস হাতের মুঠোয়, 10-এর 10-ই তুলতে হবে এখানে, বুঝতে পারলি তো, কোনো নাম্বার কাট ছাড়া যাবে। কস্ট অফ গুডস সোল্ড কি আছে? কস্ট অফ গুডস সোল্ড এর থেকে মাইনাস করবো কি? কস্ট অফ গুডস সোল্ড, তাহলে কস্ট অফ গুডস সোল্ড আমার কত হলো? 2,40,000, 2,50,000, কত বাড়ছে? 10,000 টাকা বাড়ছে, 10,000 লিখে দেবো, 10,000 টাকা বাড়বে, কোনো ডাউট নেই দেখানো, 10,000 টাকা বাড়লো মানে কত পার্সেন্ট বাড়বে? কোন সমস্যা নেই হয়ে গেল এটা। 4 লাখ থেকে 2,40,000 বাদ দিলে কত হয়? 3,60,000 নাকি? ঠিক বললাম, 4 লাখ থেকে 2,40,000 বাদ দিলে 1,60,000। ঠিক আছে, 5 লাখ থেকে 2,50,000 বাদ দিলে কত? 2,50,000, ঠিক আছে, 1 লাখ থেকে 10,000 বাদ দিলে কত? 90,000, ঠিক আছে, আচ্ছা এত অব্দি ঠিক আছে, কোনো ডাউট আছে? আমি 1 লাখ থেকে 10,000 বাদ দিতে পারি বা এটা থেকে বাদ দিতে পারি, একই ভাবে। এবার আমার চেঞ্জ কত হলো? 90,000, কত চেঞ্জ হয়ে 1,60,000, তাহলে কত হবে? 90,000 বাই 1,60,000 ইন্টু 100 কত হচ্ছে? 56.25, ঠিক আছে, সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে কি হয়? গ্রস প্রফিট, গ্রস প্রফিট, সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে হয়। এবার এর থেকে মাইনাস করবো কি? দেখো এখানে কি দিয়েছে, অপারেটিং এক্সপেন্স, বেশ অঙ্কশেষ, লিখবো কিনা অপারেটিং এক্সপেন্স কত বলেছে দেখে দেখে বসাতে হবে, বলেছে 120 আর 180, তাই তো, 1,20,000 আর 1,80,000, তাহলে কি হলো বলো, নিজেই বলো, 20 ছিল 80 হলো, 60 বাড়লো, কত পার্সেন্ট বাড়লো? 50%, 60,000 ডিভাইড বাই 1,20,000 কত হলো? 50% বাড়লো, করে দাও শেষ হয়ে যাও, 40,000, 70,000, এটা কত হচ্ছে? 30,000, 30,000 ডিভাইড বাই 40,000 ইনটু 100 কত হচ্ছে? 75%, এটাকে কি বলে? গস্ট প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিলে
আর কিছু অঙ্ক ছিল আমি বলে দিচ্ছি, তারপর কি হবে, কিচ্ছু পয়েন্ট বলছে এখানে অঙ্কটা শেষ করে দাও, ওরা বলেছে অঙ্কটা এখানেই শেষ, ঠিক আছে। এটাকে বলা হয় কি, গ্রস প্রফিট থেকে অপারেটিং অ্যাসেট বাদ দিলে জেনারেলি বলা হয় অপারেটিং প্রফিট, ঠিক আছে, এটাকে বলা হয় অপারেটিং প্রফিট। গ্রস প্রফিট থেকে যদি আমরা অপারেটিং এক্সপেন্সেস বাদ দিই তখন তাকে বলা হয় অপারেটিং, ঠিক আছে, গ্রস প্রফিট থেকে যদি অপারেটিং এক্সপেন্স বাদ দিই তখন তাকে বলা হয় অরিজিনালি ভাষায় অ্যাকাউন্টস এর ভাষায় গ্রস প্রফিট থেকে অপারেটিং খরচা বাদ দিলে তো প্রফিট, ঠিক আছে। এই ছিল ওটার মধ্যে বিন্দুমাত্র যে জিজ্ঞাসা থাকলে বলতেই পারো, অঙ্কটা কিছু বুঝতে অসুবিধা হয়েছে, কিচ্ছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই তুলতে দেবো, ঠিক আছে। কিন্তু এই অঙ্কটা এটা এই যে আমি এই অঙ্কটা করলাম তোমাদের বোঝানোর জন্য করলাম, এটা যে ওল্ড ফর্ম্যাট, আগেকার ফর্ম্যাট ছিল, এখন কোম্পানির ফর্ম্যাট চেঞ্জ হয়ে যাবে, ফিফথ সেমিস্টার ফাইনাল অ্যাকাউন্ট করেছিল মনে পড়ে, ওই ফর্ম্যাটে নাম্বার হবে, ঠিক আছে। এই ফর্ম্যাটে হয়তো অনেকে করলে নাম্বারও দেবে, নাম্বার দেবে না বলছি না, বাট ওই ফর্ম্যাটটা করা বেটার, ওই ফর্ম্যাটটা বেটার। স্যার ওই ফর্ম্যাট কিভাবে করবো, কিচ্ছু না, একদমই ইজি, এক্ষুনি বলে দিচ্ছি, সেম থাকতো, এত তো বুঝে গেল। প্রথমে ওই ফর্মেটে কি লিখতে হতো, নাম্বার ওয়ান তে লিখতাম রেভিনিউ ফ্রম অপারেশনস ইনকাম, আমরা কিন্তু এই ফর্মেটটাই ফলো করবো, ঠিক আছে, ওটা বোঝালাম। যদি কোনো স্টুডেন্ট যদি এই ফর্মেটও করে হয়তো তাকে পুরো নাম্বার দিল না, বাট কাটবে না, কিছু নাম্বার দেবে, বুঝতে পারলে তো। তা আমি এই ফর্মেটটাকে যেটা ছিল সেটা, আর এটা একটু জাস্ট মনে রাখতাম, মনে রাখার কোনো ব্যাপার না, করতে করতে হয়ে যাবে। রেভিনিউ ফর্ম অপারেশন এর ভিতরে কি আছে না, শুধুমাত্র সেল আছে, শুধুমাত্র সেলস, এর ভিতরে শুধুমাত্র সেলস আছে। তাহলে সেলস কত কত ছিল দেখো, দেখে দেখো, 4 লাখ, 5 লাখ, এই ঘর তো নিসার বোঝাতে হবে না, 4 লাখ, 5 লাখ, 1 লাখ, আর একটা কথা হচ্ছে 25%, পার্সেন্টেজ দেবো না, উপরে তো পার্সেন্টেজ দিয়ে রেখেছে। 2 নম্বর দিয়ে কি লিখতাম মনে আছে নিশ্চয়ই, আদার ইনকাম, এই অঙ্কে নেই, এই অঙ্কে কিন্তু নেই আদার ইনকাম, এরপরে যখন অঙ্কটা করবো ওই অঙ্কে আদার ইনকাম আছে, ঠিক আছে, আদার ইনকাম নেই তো কিছু, সেমে সিলেবাস দেখে কম সাবজেক্ট কম মনে হচ্ছে, কিন্তু কেউ যদি বাড়িতে পড়াশোনা না করে সেমে তো আইডিয়া আছে ম্যাক্সিমাম, আমার তো বহু এক্সপিরিয়েন্স আছে, সিক্স সেমে প্রচুর সাবজেক্ট লাগে, প্রচুর সাবজেক্ট লাগে, কারণ সিক্স সেমে কি হয় ব্যাপারটা, দুটো সাবজেক্ট তো মেনলি পড়ার, সবাই ব্যাপারটাকে পুরো লাইটলি নিয়ে নেয়, এই জন্য সবচেয়ে বেশি সিক্স সেমি সাবজেক্ট লাগে, দেখা গেছে সিক্স সেমি বেশি সাবজেক্ট লাগে, কারণ ব্যাপারটাকে পুরো লাইটলি নেয় স্টুডেন্ট, লাইটলি নেওয়া যাবে না। কেন হয়ে গেল এটা, এটা 3 দিন যেটা বেরোলো তাকে কি বলা হয়, টোটাল ইনকাম, কি লিখলাম, টোটাল ইনকাম। 4 নম্বর দিয়ে কি লিখতাম, এক্সপেন্সেস, প্রতিটা অঙ্গে এই ফর্ম্যাটের বাইরে কোনো ফর্ম্যাট হবে, ঠিক আছে। এরপরে যখন আমার এটা তো কম্পার্ট ইনকাম স্টেটমেন্ট করছি, কমন সেল ইনকাম স্টেটমেন্ট এই ফর্ম্যাটই হবে, সেম ফর্ম্যাট, শুধু এই ঘরগুলো চেঞ্জ হবে। এক্সপেন্সে কি লিখবো, প্রথমে প্রথমে লিখবো হচ্ছে কস্ট অফ ম্যাটেরিয়াল কনসিউম, তারপর লিখবো পারচেসেস অফ স্টক ইন ট্রেড, লিখবে না জাস্ট বোঝাচ্ছি, পারচেস অফ স্টক ইন ট্রেড, আর হচ্ছে চেঞ্জেস ইন ইনভেন্টরি। এক্সামে এগুলো কিচ্ছু লিখতে হবে, তোমাকে একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি, চেঞ্জেস ইন ইনভেন্টরি, এই যে দেখো এই যে 3টে আইটেম লিখলাম তাই না, কস্ট অফ ম্যাটেরিয়াল কনজিউম, পারচেস অফ স্টক ইন ট্রেড, চেঞ্জেস ইন ইনভেন্টরি, এই সব কটাকে মেলালে কি হয় জানো, কস্ট অফ গুডস সোল্ড,
বুঝতে পারলে? সব কটাকে মেলালে তাকে বলে কস্ট অফ গুডস সোল্ড। এই যে পারচেস অফ স্টক ইন ট্রেড আর চেঞ্জেস অ্যাকচুয়ালি কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলা হচ্ছে ওপেনিং স্টক প্লাস পারচেস মাইনাস ক্লোজিং স্টক, ওপেনিং স্টক প্লাস পারচেস মাইনাস ক্লোজিং স্টক, ঠিক আছে? তো তো এটাই হচ্ছে আমার লেখার দরকার নেই। ডাইরেক্ট আমি এখানটা মুছে দেখিয়ে দিলাম তোমাকে, এখানটায় এখানে মুছে দেখিয়ে দিচ্ছি, এখানটায় ডাইরেক্ট কস্ট অফ গুডস সোল্ড লিখে দেবে, বুঝতে পারলে? কি বললো তোমাকে বোঝালাম, কেননা অনেকে ধরো ফিফথ সেম থেকে পড়ে এসছে, ও ফাইনাল এখন পড়ে এসছে, ও বলবে স্যার এক্সপেন্সের মধ্যে আসে প্রথমে কস্ট অফ ম্যাটেরিয়াল কনজিউম, তারপর আসে তো আপনার পারচেস অফ স্টক ইন ট্রেড, তারপর আসে চেঞ্জেস ইন ইনভেন্টরি, এগুলো আপনি দেখতে না কেন? আমি বললাম দেখ ভাই, ওখানে ওপেনিং স্টক থাকতো, পারচেস থাকতো, সে ক্লোজিং স্টক থাকতো, আমরা ডাইরেক্ট এখানে লিখে দিলাম টাকা কস্ট অফ গুডস, বুঝতে পারলে ব্যাপারটা? ডাইরেক্ট কস্ট অফ গুডস লেখা যায়, ঠিক আছে? কস্ট অফ গুডস কত কত বলেছিল টাকা? 2,40,000, 2,50,000, তাহলে 10,000 কত হয়েছিল এটা? পরে 4.16। আর একটা আসে এখানে অপারেটিং এক্সপেন্সেস, এখানে দেখো একটা লেখা ছিল না কোশ্চেনে অপারেটিং এক্সপেন্সেস, অপারেটিং এক্সপেন্সেস মানে খরচাবার, মানে আদার এক্সপেন্সেস, আমরা এখন ফাইনাল অ্যাকাউন্ট করতাম, ওখানে সবার লাস্টে লিখতাম আদার এক্সপেন্সেস, ওটাই হচ্ছে অপারেটিং এক্সপেন্সেস, ঠিক আছে? আদার এক্সপেন্সেস বা অপারেটিং এক্সপেন্সেস লিখলেই হল। কত টাকা দিয়েছে? 1,20,000 আর 1,80,000, ৬০,০০০। তাহলে কত বেরিয়েছিল আমার? হচ্ছে 2,40,000 থেকে 1,20,000, এটা যোগ করে কত হচ্ছে? 3,60,000, 3,50,000 আসে, 4,30,000, এটা 1,60,000। কত ভাই? 1,60,000 ভাই 4,30,000, দেখো এবার কি হলো, বুঝে গেল? এটা হলো 3 ইনকাম, আর এটা হলো 4, এটা 3 হলো পুরোটা, এটা 3 এটা ইনকাম হলো, আর এটা এটা হলো 4 মানে খরচা, ইনকাম থেকে খরচা বাদ দিলে কি পাবে না? হয়ে গেল। 5 নম্বর বলবো, এটাকে বলা হয় প্রফিট বিফোর ট্যাক্স, কি বলা হয়? প্রফিট বিফোর ট্যাক্স। 4,00,000 থেকে 3,60,000 বাদ দিলে কত হলো? 40,000। 5,00,000 থেকে 4,30,000 বাদ দিলে কত হলো? 70,000। আর এটা কত হচ্ছে দেখো, এবার তুমি বলে স্যার 1,00,000 থেকে 1,60,000 বাদ দিলে কত? 60,000 হচ্ছে। তুমি ভাবো না, তুমি ভাবো এখানটায়, এখানটা কি হচ্ছে? 40,000 ছিল, 70,000 হলো, তাহলে কত চেঞ্জ হচ্ছে? 30,000। ঠিক আছে, ও এটা মনে হয় ভুল হয়েছে, 10,000 আর 60,000 তো 70,000 হয়, 70,000, আমি 1,00,000 টাকা ধরে নিচ্ছি। এবার ঠিক আছে, তাহলে 40,000 70,000, 30,000 হলো, তাহলে তো এবার করলে কত হচ্ছে দেখো? 75,000 হচ্ছে। তাহলে আমাকে জিজ্ঞেস করে স্যার পরীক্ষায় কোন মেথডটা করা বেটার, এটা কিন্তু এটা এটা কিন্তু অর কিন্তু, ঠিক আছে, কোনটা করা বেটার? আমি বলবো ফুল মার্কস পাওয়ার জন্য এই মেথডটা করা, তাহলে কোন মেথড অ্যাপ্লাই করবে? এটা যা শেখালাম, বাট তুমি পরীক্ষায় হলে কোনটা করবে? এই মেথড এখন যেটা করলাম সেটাই সেটাই অ্যাপ্লাই করবে, ঠিক আছে? এবার আমি দেবো এটা ঢোকার জন্য, ঠিক আছে? যে অঙ্কটা করাবো এই দেখ, এই অঙ্কটা আগের বছর এসেছিল, প্রিভিয়াস ইয়ার, লাস্ট ইয়ার জেনারেলে এসেছিল, 2022 জেনারেলে। কি করতে বলছে? কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট, কমন সাইজ ইনকাম। কমন সাইজ মানে কি বলতো? কাউকে একটা কমন নিতে হবে, কম্পার্টি মানে কি কম্পেয়ার করতে হবে, আর কমন সাইজ মানে কাউকে কমন নিতে হবে, অর্থাৎ কাউকে বেস ধরে এগোতে হবে, এটা হচ্ছে কমন সাইজ, কাউকে বেস ধরে এগোতে হবে। স্যার কাকে বেস ধরে এগোবো? কমন সাইজ ইনকাম স্টেটমেন্টে বলা হয় সেলটাকে বেস ধরো, কি বললাম মনে থাকবে? কমন সাইজ ইনকাম স্টেটমেন্টে সেলকে বেস ধরতে হবে, কি বললাম? কমন সাইজ ইনকাম স্টেটমেন্টকে সেলটাকে বেস ধরতে হয় সেল, ঠিক আছে? এই এই লাস্ট ইয়ারে আমাদের ওই বেঙ্গল বোর্ডে এইচএসসি এসসি লেভেল কমন সাইজ ইনকাম স্টেটমেন্টে কাকে বেস ধরো? অ্যান্সার আমি সেলকে বেস ধরো, অপশন ছিল, বুঝতে পারলি? তো বোঝা গেল কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট। স্যার এখানে দুটো কোম্পানি দিয়েছে, দুটো কোম্পানি দিয়েছে, কোনো ব্যাপার না, দুটো কোম্পানি হতে পারে, দুটো বছর হতো, কি বললাম বোঝা, দুটো কোম্পানির ঘাপড়ে যাওয়ার কিছু নেই, কোম্পানি হতে পারে আবার বছর হতো, সমস্যা নেই। তাহলে স্যার ঘর কেমন? সেম ঘর তো, সেম ঘর,
তাহলে দেখ অঙ্কটা মনে হয় দেখতে গিয়ে একটা কোয়ান্ট লিমিটেড আর একটা নিপল লিমিটেড, চ অঙ্কটা আর করতে করতে বোঝা যাবে, করতে করতে বোঝা যাবে, যত কোশ্চেন করতে করতে বুঝতে পারবে। কি লিখবো প্রথমে? তাহলে কমন সাইজ দরকার হলে আমার সঙ্গে করতে পারছি, কোনো সমস্যা হবে না এটা। কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট, মানে অঙ্ক তো পুরো সেম, অঙ্ক তো পুরো সেম। কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট কি লিখলাম? কমন সাইজ ইনকাম ইনকাম স্টেটমেন্ট। এবার দেখ কি লিখবো, দুটো কোম্পানির নাম লিখবো, একটা কোয়ান্ট লিমিটেড, তাই তো? একটা লিখবো কোয়ান্ট লিমিটেড, আর একটা কি লিখবো নিপল লিমিটেড। ঠিক আছে, একটা কোয়ান্ট লিমিটেড, একটা নিপল লিমিটেড, ঠিক আছে? সবচেয়ে লিখে দিস কোয়ান লিমিটেড নিপল লিমিটেড। অ্যাকচুয়ালি কি করতে হবে, একটা কোয়ান লিমিটেড, একটা নিপল লিমিটেড, একটা কোয়ান লিমিটেড পার্সেন্টেজ হবে, একটা নিপল লিমিটেড পার্সেন্টেজ, ঠিক আছে? এরম ভাবে একটু একটু জিনিস মুছে দিচ্ছি, বেটার হবে। তাহলে পার্সেন্টেজ বা নিপল লিমিটেড পার্সেন্টেজ এরকম আমি কেন এরম ভাবে করলাম, আমার যে আগের বছর যে ভিডিও করেছিল এইভাবে করা উচিত, আমি যেটা করছিলাম ওইভাবে করা যায়। যেমন তুই লিখ, স্যার প্রথমে কোয়ান্ট লিখবো, বলি প্রথমে কোয়ান্ট লিখবো, তারপর লিখবো নিপল, করতেই পারতাম দুটো কোম্পানি। তারপর কি লিখতাম বলতো, ওপরে পার্সেন্টেজ ঘর দিতাম, একটা কোয়ান্টের পার্সেন্ট হতো, নিপলের পার্সেন্ট, করতেই পারতাম, কোনো সমস্যা নেই। তখন আগে ওইভাবে করা যায়, একই প্যাটার্নে রাখছে, বুঝতে অসুবিধা না হয়। ঠিক আছে, তো কি বললাম বুঝতে পারলি? তো কোয়ান্ট লিমিটেড নিপল লিমিটেড। তাহলে কি করবো, এ তো দাগ তো হয়ে গেলো। ও স্যার দাগ কাটবে না? দেখ দাগ কাটতে কাটতে হবে, বলিস দাগ কাটতে হবে না, দাগ কাটতে হবে, দাগ কাটিয়ে দিতে এরকম দাগ হয়, দাগ আর কি আছে, দাগ তো হয়ে গেল। তারপর এখানে ঘরে কি লিখতে হয়, পার্টিকুলার্স, বুঝতে পারছি? সঙ্গে কি একটা পার্টিকুলার্স লিখে দিলাম সুন্দর করে। এবার দেখ স্যার ঘরে কি লিখবেন, আরে কিচ্ছু না, নেই ভয় পাওয়ার কিছু নেই, পুরো সেম টু সেম তো কপি হবে এটা, প্রতিটা অঙ্কে সেম কপি, ইনকাম স্টেটমেন্ট থাকা মানে এটা লিখ। তাহলে তুই এবার লিখতে লিখতে তুই কোথাও তুই মুখস্থ হয়ে যাবে। যেমন প্রথমে কি ছিল, রেভিনিউ ফর্ম অপারেশনস, তোদের তো জানা হতো, তোরা যে ফিফথ সেমিস্টার থেকে একদম ডাইরেক্ট এসেছিস, তুই জানিস ফাইনাল ইয়ারে লিখতে ছিল, প্রথমে লিখ রেভিনিউ ফর্ম অপারেশনস, লিখ লিখ প্রথমে কি লিখবি, রেভিনিউ ফর্ম অপারেশনস, টু দিয়ে লিখবে কি, আদার ইনকাম ছিল অঙ্কে, আদার ইনকাম, যোগ ঠক করে যেটা বেরোয় তাকে কি বলে, তোমার তো বললাম টোটাল ইনকাম। একদম ভয় পাবে না, ইজিলি মুখস্থ হয়ে যাবে, ইজিলি, আমি বলছি, আমি বলছি ইজিলি মুখস্থ হয়ে যাবে, দুবার তিনবার লিখবি তুমি মনে পড়ে, কিচ্ছু নেই। লিখবো কি টোটাল ইনকাম, চার নম্বর থেকে কি লিখবো, এক্সপেন্সেস। এবার আগে যখন ফাইনাল অ্যাকাউন্ট করতে গিয়ে অনেক কিছু নাম লিখতে, এখানে এক্সপেন্স অত কিছু নাম লিখবো, ডাইরেক্ট কস্ট অফ গুডস লিখতে পারিস, কোনো সমস্যা নেই। আমি বোঝালাম কেন কস্ট অফ গুডস লেখা যায়, আগের আমি বুঝিয়েছিলাম কস্ট অফ গুডস মানে কি বলতো, ওপেনিং স্টক প্লাস পার্চেস মাইনাস ক্লোজিং স্টক, তার মানে আমার পার্চেস লিখতে হচ্ছে না, আবার ওপেনিং স্টক ক্লোজিং স্টক লিখতে হচ্ছে, বুঝতে পারলাম? এখানে ডাইরেক্ট কস্ট অফ গুডস লিখতে পারি আমরা, হয়ে গেল কষ্ট ফুটফল। তারপর কি লিখবো, তারপরে কি লিখতে হয়, আরো বিভিন্ন রকমের খরচা থাকে, খরচা গুলোকে অপারেটিং এক্সপেন্সেস বলে, অপারেটিং এক্সপেন্সেস। এই তো ঘর, বল আগের অঙ্কে এটা ঘর হয়েছিল কি হয়নি? তাহলে এই অঙ্কটা আগের বছর জেনারেলে এসেছিল, এখন ঠিক আছে তো, এরপর ঠিক আছে। এবার টাকা পয়সা গুলো বসাবো, কারণ টাকা পয়সা না বসালে বুঝতে পারবো না। এই হচ্ছে সাজানো, হলো ঘর সাজানো কমপ্লিট, টাকা পয়সা বসে দেখ কি ছিল, দেখে দেখে হচ্ছে, তোরাও দেখে দেখে দেখ। সেলস কত ছিল, 16 লাখ আর 9,50,000, লেখ দেখে দেখে লিখ, ডেটার 16 লাখ আর 9,50,000, লেখ ডেটার। কোয়ান্টের খরচ ছিল 16 লাখ, তাই তো? কোয়ান্টের খরচ ছিল 16 লাখ আর
নিপন, তাই তো? নিপনের ঘরে ছিল কত? 9,50,000। নিপনের ঘরে ছিল 9,50,000। আবার বলছি, কোয়ান্টের ঘরে ছিল 16 লাখ, আর নিপনের ঘরে ছিল 9,50,000। ঠিক আছে, এবার আদার ইনকাম লিখ। আদার ইনকাম কত ছিল দেখ, নিচে একদম লাস্টে দেখ, 30,000 আর 20,000। আদার ইনকাম ছিল 30,000 আর 20,000, তাহলে আদার ইনকাম এখানে লেখ 30,000 আর এখানে লেখ 20,000, যোগ করে দে। আগে এরাও সাজিয়েছি, পার্সেলেস পরে বেরিয়ে যাবে। তাহলে 16,30,000, 9,70,000। কখনো না এই সাজেশনের ব্যাপারে দৌড় দৌড় লাভ। যেমন দেখ, তোকে কম্পারেটিভলি আর কমন সাইজ রিপোর্ট কঠিন না, কিন্তু দুটো কিন্তু দেখ দেখ পুরো একই রকম হয়েছে, পুরো তো সেম হয়েছে, আলাদা কিছু নেই। আমি সাজেশন পড়ে গেলাম, কমন পড়ে গেলাম, চলে এসে কম্পারেটিভ, ভয় পাওয়ার কিছু নেই, একই ব্যাপার। শুধু তোকে একটা অঙ্ক জানা থাকলেই হয়ে যাবে। এই ব্যাপারে এমন না, এটা তুই একদিনও ভালো করে শেখাই। তাহলে বল এত অব্দি ক্লিয়ার? নেক্সট কি বলেছে? বলছে দেখ, কস্ট অফ গুডস সোল্ড বলেছে 11,50,000 আর 6,50,000। 11,50,000 আর 6,50,000, ঠিক আছে। অপারেটিং এক্সপেন্স কত ছিল? 24,000 আর 17,000 লেখ। 24,000 আর 17,000 কত হচ্ছে? 11,50,000 24 যোগ করলে 11,74,000। 0,20,000 আর এটা 6,50,000, 6,67,000 হয়ে গেল। তো দেখ, আমি কিন্তু পার্সেল করে এখন হাতও দিইনি। তাহলে কি হলো তোর? দেখ আমি দেখিয়েছি, এটা হলো তোর ইনকাম আর এটা হলো তোর খরচা। তাহলে ইনকাম থেকে খরচা বাদ দিলে কি কত? চল 1,000। 5 নম্বর দিয়ে লেখ, প্রফিট বিফোর ট্যাক্স। 5 নম্বর দিয়ে লেখ, প্রফিট বিফোর ট্যাক্স। তাহলে কি লিখবো এখানে? 3 - 4, 16,30,000 থেকে 11,74,000 বাড়বে, কত হচ্ছে? 4,56,000, ঠিক আছে। আর ওটা কত হচ্ছে? 9,70,000 থেকে 9,60,000, তিন লাখ 3। শেষ হলো যত, এই অঙ্ক জেনে এলে এসছে, ঠিক আছে। এইটুকু দেখ, কত নম্বর দিয়েছিল দেখ, এইটুকু করার জন্য 10 মার্কস। খুব বড় অঙ্ক ছিল, কিছু ছিলই না, মানে এইটুকু জন্য 10 মার্কস, বুঝেছিস? এইটুকু অঙ্ক 10 মার্কস আছে, এরকমই অঙ্ক ছোট অঙ্ক হতে। এবার বলি স্যার, 10 মার্কস দিয়ে এই এই ঘরগুলো করুন, মানে এই ঘর করা কোনো ব্যাপার না, এক কোটি হয়ে যাবে এই ঘর। আমি কি বললাম? কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট। কমন সাইজ ইনকাম স্টেটমেন্টে একজনকে কমন ধরতে, কাকে কমন ধরতে হয়? সেলকে। সেলকে, সেল বলতে এই রেভিনিউ, এই এটাই হচ্ছে সেল, এটাই হচ্ছে সেলস। রেভিনিউ ফর অপারেশন মানে সেল। ব্যাকে লিখে রাখি, ব্যাকে লিখে রাখ, নাহলে কিন্তু নাম্বার কাটবে। এটাকে ব্যাকে সেল, ঠিক আছে, রেভিনিউ সেল। এটাকে বেস ধরতে হয়, কি বলে, এটাকে বেস। আর যাকে তুই বেস ধরবি তাকে 100 লিখতে হয়। বেস কে 100 হয়? বেস সবসময় 100, বেস অলওয়েজ 100। তাহলে এটাকে লিখবো 100 আর এখানে লিখবো। ভালো করে বলি, একটা অঙ্ক ভালো করে বল, এই টাইপের কমন সাইজ সব কটা অঙ্ক পারে, আর যদি না পারিস তখন আমাকে একটা অঙ্ক ভালো করে মন দিয়ে বুঝতে হবে, এত দেখবি। তারপর দেখ কি বলছে স্যার, বাকি ঘরগুলো, আরে এই অঙ্ক কেন সোজা হবে না? এই অঙ্ক 12-এ আছে, এটা 12-এর সিলেবাসে আছে, 12-এর স্টুডেন্ট আসে পরীক্ষা, সে তুমি যেই মনেই পড়ো না 12-এ আছে। তো দেখ পরের ঘরটা কি করে হবে, দেখ এরা কি করে করতে, মন দিয়ে শুনবি। এই 30,000 কে, কারণ দেখ এখানে কি হয়, বেস কাকে বেস হয়েছে? সেল। অর্থাৎ এখানে যতগুলো ভ্যালু আছে সব সেল দিয়ে ডিভাইড করে, সব কটাকে সেল দিয়ে, এটাকে বলে বেস। একটাকে বেস ধরে এগোতে হবে, সব কটাকে সেল দিয়ে ডিভাইড করবি, মানে 30,000 কে 16 লাখ দিয়ে ডিভাইড করবি। কর 30,000 কে 16 লাখ দিয়ে ডিভাইড কর, 1.875 লিখলাম, 1.875, ঠিক আছে, ক্লিয়ার, 1.875। এবার বলি স্যার এটা কত হবে, তুই নিজে বুঝতে পারবি না এটা। আরে 100-এর সাথে এটা কি করছিস, এক যোগ করছিস না বিয়োগ করছিস? যোগ করছিস, জানিস তুই দুটো যোগ করলে টোটাল টোটাল হয়, তাহলে যোগ করলে কত হচ্ছে?
101.875, ঠিক আছে 101.875, তাহলে এটা করবি। এবার এটা করতে পারবি না, কি করে করবি? স্যার আপনি তো বললেন সব কটাকে সেল দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে এখানে এই 20,000 কোন সেল দিবি? এই এই সেল দিয়ে ডিভাইড করবি। তুই নিপনের নিপনের আধার ইনকাম নিচ্ছিস, তুই তুই কোয়ান্টের সেল দিয়ে ডিভাইড করবি, নিপন দিয়ে ডিভাইড করবি, তাহলে 20,000 কে 950 দিয়ে ডিভাইড করবি, 20,000 কে 950 দিয়ে ডিভাইড করবি, কত হচ্ছে দেখ 2.10, তাহলে কত হচ্ছে 102.1। ক্লিয়ার? 102.1 ক্লিয়ার হচ্ছে, পুরো কোনো সমস্যা থাকবে না। যখনই সমস্যা থাকবে তারা এই অঙ্কটি ধরে এই অঙ্কটা দিয়ে আবার করবে, কোনো রকম কোনো ডাউট থাকবেই না, ঠিক আছে? তো এবার দেখ তারপরটা, এবার তুই নিজেই বল, তোরা নিজেই বল, একজন করে বল, তুই বল, তুই বল, তাই এই 1,50,000, 1,50,000 আমি কি বললাম সব কটাকে সেল দিয়ে ডিভাইড করবো, তাই 1,50,000 কে কত দিয়ে ডিভাইড করা হলো? সামনে বসে পাশে বসে কে 16,00,000 দিয়ে ডিভাইড করবো, কত হচ্ছে 71.875। বুঝতে না পারলে জিজ্ঞেস করবি। তারপর দেখ তারপরটা, এটা এই 6,50,000 কে কত ডিভাইড করবো? 9,50,000 দিই, কত হচ্ছে 68.42। ক্লিয়ার? তো তারপর 24,000 কে 16,00,000 দিয়ে ডিভাইড করবি, এবার কি হচ্ছে এটা, এই দুটো খরচা যোগ করতে হয়েছিল, তাহলে কত 71.875 প্লাস 1.5 কত হচ্ছে 73.375 প্রফিট বিফোর ট্যাক্স, জানিস তো এটা তো নিশ্চয় বলতে হবে, আচ্ছা দেখ লাস্টের ঘরটা লাস্টের পার্সেন্টেজ করবো কি করে? এটা এটা তো একদম সিম্পল ব্যাপার, কারণ কি করে করলে এই এটা কি করে বেরো, এটা এটা কি করে বেরো, কি করলো আমি বললাম সব কটা ফিগার কে তুই সেল দিয়ে ডিভাইড করবি বলেছিলাম, তাহলে এটাকে কোনটা দিয়ে ডিভাইড করবি? সেল দিয়ে, তাহলে কর 4,56,000 ডিভাইড বাই 16,00,000 ইনটু 100 কত হচ্ছে 28.5। লাস্টেরটা 3,03,000 ডিভাইড বাই 9,50,000 ইনটু 100 কত হচ্ছে 31.89। দেখেন এটা দেখ নেক্সট যে অঙ্কটা করবো এটা দেখ 4 নম্বর অঙ্কটা, আগের বছর অনার্স এসেছিল, অনার্স অনার্স এসেছিল অঙ্কটা, ঠিক আছে? কি ছিল? কমন সাইজ স্টেটমেন্ট, কি বললাম কমন সাইজ স্টেটমেন্ট, ওই একই, তাহলে বুঝতে পারবি তোকে কম্পারেটিভ করা কমন সাইজ হয়ে গেল স্টেটমেন্ট। তো কি বলছে এখানে, তাহলে তুই কি বলতে পারবি কম্পারেটিভ আর কমন সাইজ তফাৎ নেই, মানে পার্টিকুলার সাইজ মানে লেখা তো সেম হচ্ছে, তারপর লেখা পুরো সেম, শুধু পার্সেন্টেজ করার ক্যালকুলেটর করা দাও, ঠিক আছে? তো কম্পারেটিভে পার্সেন্টেজ করতে হয়, দুটো আইটেমের উপর কম্পেয়ার করে চেঞ্জ বের করতে হতো, আর এখানে একটাকে পেস্ট করে, এই হচ্ছে ডিফারেন্স,
ঠিক আছে? তো তো দেখ কি বলেছে কোশ্চেনটা, দেখ এটা অনার্স এর অঙ্ক, মানে অনার্স লেভেলের কোশ্চেন হবে, এটা আমি বলি যে অনার্স এর অঙ্ক, মানে অনার্স লেভেলের কোশ্চেন হবে। জেনারেলে কেমন হয়, সমস্ত ডেটা দিয়ে দেয়, তুই পার্সেন্টেজ বের করে। আর অনার্স এ কেমন কোশ্চেন করে, বলছে না তুমি বের করে নাও ভ্যালু, তোমাকে ব্যাক ক্যালকুলেশন করতে হবে, এই অঙ্কটা ব্যাক ক্যালকুলেশন। অর্থাৎ আমি তোকে বলি, আগে যে লাস্ট যে অঙ্কটা করলি তুই, লাস্ট যে অঙ্কটা করলি তুই, লাস্ট অঙ্কটা কি করলি দেখ, তুই লাস্টে প্যাট বের করলি না, যে মানে ওরা তোকে লাস্ট আইটেম বলে দেবে, লাস্টের থেকে তুমি করো, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অঙ্ক অনার্সে। তো কোনো কঠিন না, কিন্তু কঠিন না। এই জন্য কি হয়, কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, তাহলে অঙ্ক বেরিয়ে, কনসেপ্টটা ক্লিয়ার রাখলে বেরিয়ে যাবে। কি কি দিয়েছে দেখ কোশ্চেনটা পর, ওই সুন্দর ধরে ধরে বোঝা হয় মন দিয়ে শুনবি। কিন্তু সেলিং, এটা কি বলে, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস আর অ্যাডমিশন এক্সপেন্স, দুটো এক্সপেন্স কে যোগ করলে কি হয় জানিস, অপারেটিং এক্সপেন্সেস। কি বললাম বলতে পারলি, এই দুটো এক্সপেন্সেস কে যোগ করলে হয় অপারেটিং এক্সপেন্স, বোঝা গেল? কিন্তু এবার যে টোটাল অপারেটিং কস্ট বলছে, টোটাল অপারেটিং কস্ট বলছে, ঠিক আছে, টোটাল অপারেটিং কস্ট বলছে। ইনকাম ট্যাক্স তোকে বলে দিয়েছে, ঠিক আছে, নেট ইনকাম আফটার ট্যাক্স মানে প্যাট তোকে বলেছে, প্যাট প্যাট বলে দিয়েছে, ঠিক আছে। তো এবার আদার ইনকাম বলে দিচ্ছে, বলছে তুমি অঙ্করা করো তো ছক, আগে ছক সাজা, ছক ছক জানিস তো, এখানে যেমন কি 2 বছরের অঙ্ক করে, এখানে কিন্তু দেখ এরকম কোনো কখনো খাপড়ে যাবি না, তুমি ভাবি স্যার আপনি আগের অঙ্করা করলেন দুটো কোম্পানি বা কোনো অঙ্ক করছেন 2 বছর, তো এখানে যে 1টা বছর দিয়েছে বা 1টা কোম্পানি হতেই পারে, 1টা বছর তুই দেখবি, 1টা বছর দিয়েছে কোনো সমস্যা নেই, ঠিক আছে, 1 বছর হতে পারে, কিন্তু কম্পারেটিভ কখনো 1 বছর হয় না, কম্পারেটিভ হতে পারে দুটো হতেই হবে, কম্পারেটিভ মানে কম্পেয়ার করবো, কম্পেয়ার করতে দুটো হতেই হবে, কিন্তু কম্পারেটিভ আর কমন, কমন একটাতে হয়ে যাবে, কমন একটাতে হয়ে যাবে, তাহলে কি হবে, ঘর কি হবে, লেখ কমন সাইজ, লেখ কমন সাইজ ইনকাম স্টেটাস, একটা রুপিসের ঘর হবে আর একটা পার্সেন্টের ঘর, একটা রুপিস একটা পার্সেন্টেজ ঘর সাজাতে হবে তোকে, ঘর তো ঘরটা সুন্দর করে সাজাতে হবে তোকে, রেভিনিউ ফর্ম অপারেশন থেকে একদম পুরো একদম শেষ সাজাতে হবে, এটা দেখে দেখে সাজা ভাই, এটা দেখে দেখে সাজা, এই যে এখানটা, এই এখানে যে চললে এই লেখাটা পুরো দেখে দেখে সাজা, এই লেখাটা পুরো দেখে দেখে সাজা, তারপরে করো তো না, আমার ঢুকতে বেশি কোনো টাইম লাগবে, এটা দেখে দেখে সাজা, কথা বলবি না, হ্যাঁ
নিলাম, বাট ওখানে পড়াই ছিল, আমি জাস্ট সময়টা বাঁচিয়ে দিলাম। ফর্মেটটা দেখে কি, রেভিনিউ ফ্রম অপারেশন, তারপর আদার ইনকাম, যোগ করলে আমার টোটাল ইনকাম, এক্সপেন্সেস, এক্সপেন্সের মধ্যে কি কি থাকে, কস্ট অফ গুডস সোল্ড থাকবে আর অপারেটিং এক্সপেন্স, ঠিক আছে? ডাক্তার কেটে দিচ্ছে। এই হলো প্রফিট বিফোর ট্যাক্স। এর থেকে কি করবো? এর থেকে লেখ, এই অঙ্কে আছে, আগের অঙ্কে ছিল না, দেখ লেখ করতে গেলে, হ্যাঁ, লেস ট্যাক্স, কি লিখবো? লেস ট্যাক্স কি লিখবো? এর থেকে লেখ লেস ট্যাক্স এক্সপেন্সেস, থেকে মাইনাস করবো ট্যাক্স এক্সপেন্সেস, যেটা বলবে বাদ দিবি, বাদ দিয়ে যেটা হবে তাকে বলে প্রফিট আফটার ট্যাক্স। মনে থাকবে কি বললাম? ফাইনাল নাম্বার করে আসলি পিবিডি থেকে ট্যাক্স বাদ দিলে কি হয়? প্রফিট আফটার ট্যাক্স, প্রফিট আফটার ট্যাক্স। ঠিক আছে, ঘর ঠিক আছে, সাজানো ঠিক আছে, এটা স্ট্যান্ডার্ড অঙ্ক, বারবার বলছি অনার্সের জন্য খুব স্ট্যান্ডার্ড অঙ্ক ছিল, কঠিন অঙ্ক ছিল। দেখ এই অঙ্ক আমি বারবার ক্লাসে বহুবার করেছিলাম, এই পার্টিকুলার এই অঙ্কটাই বহুবার অঙ্কটা করানো ছিল, লাস্ট মিনিট রিভিশন ক্লাস থেকে শুরু করে মেন ক্লাসে করানো ছিল, রিভিশনে 2-3 বার করেছিলাম এই অঙ্কটা আগের বছর, সেই অঙ্কটাই পরীক্ষায় চলে এসেছিলাম, লাস্ট মিনিট সাজানো ছিল এই অঙ্ক, আমার মক পেপারেও এই অঙ্কটা ছিল, এতটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল আগের বছর। তাহলে দেখ কি কি হবে, দেখ একটা একটা করে বল কি লেখা আছে, দেখ এই দেখ আমি গোল করে সার্কেল হাইলাইট করছি, দেখ কি বলে, নেট ইনকাম আফটার ট্যাক্স কত দিচ্ছে না, 48,000, ঠিক আছে? এই অঙ্কটা পুরো হুবহু কপি করেছিল আগের, মানে আগের বছর যে পরীক্ষায় অঙ্ক এসেছিল এটা 2007 সালে অঙ্ক, এই অঙ্কটা আগে এসেছে, আমার করানো আছে ভিডিওতে অলরেডি, এই অঙ্কটা 2007 সালে আগে এসেছে, 2007 অনার্সে এসেছিল, তুই অঙ্কটা কত লেগেছি। তো দেখ কি হচ্ছে, দেখ নেট ইনকাম আফটার ট্যাক্স কত বলছে, 48। তাহলে এখানে লিখবো প্যাট, প্যাট প্যাট মানেই তো কত, 48 বলছে, এটা হচ্ছে টাকার ঘর, টাকার ঘরে 48, কোনো ডাউট থাকবে না, ডাউট থাকলে বলবি কি আমি বুঝতে অসুবিধা হচ্ছে, আমি বোঝাবো, আমি বারবার বলছি, বারবার বোঝাবো, আমি কোনো বিরক্ত হবো না, ঠিক আছে? তো বারবার বোঝাবো, কোনো অসুবিধা হচ্ছে, যেটা বলেছি সেটাই লিখছি। আমার কেন অঙ্কটা বেশি ইজি হবে বলতো, পুরো ফরম্যাট ছাড়িয়ে নেবো, যা যা জানি বসাতে পারছি ওখানে বসিয়ে বসিয়ে দিলাম 48। নেক্সট কি বলেছি, দেখ আদার ইনকাম বলে 10,000 টাকা, তা আদার ইনকাম যেখানে বসে তোরাও বসে থাকিস আমার সঙ্গে সঙ্গে, তোদের সুবিধা হবে, আদার ইনকাম 10,000 টাকা, আদার ইনকামে 10,000 টাকা বসিয়ে দিলাম, যেটা বলেছে সেগুলো বসিয়ে দিল, যেটা বলে সেগুলো বসিয়ে দিল, ঠিক আছে? যেটা বলছে সেগুলো বসে, ঠিক আছে? তারপর কি বলছে স্যার, স্যার ইনকাম ট্যাক্স বলে এই জায়গাটা এসে ভাইটা, এটা যে ধরতে পারবে সে পেরিয়ে দেবে, এই জায়গাটা ভাইটা বলছে ইনকাম ট্যাক্স 20%, কত বলছে ইনকাম ট্যাক্স 20%, আচ্ছা বল আমরা ট্যাক্স কার উপর, আমি যে টাকা কামাবো তার উপর ট্যাক্স দেবো, হ্যাঁ যে টাকা কামাবো তার উপর ট্যাক্স, আমি 20% ট্যাক্স দিই, তাহলে আমি কামানোর উপর ট্যাক্স দিচ্ছি, কামানো কাকে বল, বিফোর এর উপর ট্যাক্স দিই, দেখ না তুই নিজেই লিখলি, আমার বলতাম আমি তোরা নিজেরাই তো লিখলি স্যার, বিফোর ট্যাক্স, দেখ বিফোর ট্যাক্স থেকে ট্যাক্স বাদ দিলেই তো আপনার ট্যাক্স হবে, তাই তো? তাহলে আমরা ট্যাক্সটা কার উপর দেবো, ফাইনাল তো করে আসছি ফিফথ সেমে, ট্যাক্স কার উপর দিই, ক্যালকুলেট করি, বিফোর এর উপর ক্যালকুলেট করতি না, তো বিফোর ট্যাক্স যত হবে তার উপরে তো ট্যাক্স হবে, তাহলে ট্যাক্স কত পার্সেন্ট দিচ্ছিস দেখ এখানে, 20%, হ্যাঁ কি না, বলে কমন সেন্স খাটা, যদি এটা 100 টাকা হয় লিখবি না, আমি বোঝাচ্ছি, যদি এটা 100 টাকা হয় তাহলে এটা 20 টাকা হলে এটা কত হলো, এটা 80 টাকা না, আরো আরো বেটার পিকচার করছি, ভালো বোঝাচ্ছি, বোঝার চেষ্টা করছি। আমরা কি করি, পিবিটি থেকে যদি আমরা ট্যাক্স বাদ দিই তাহলে পিএটি হয়, এখানে তো কোনো ডাউট নেই, এটা ডাউট থাকা উচিত নয়, আগামী এইখানে প্রচুর আছে, এইটা নিয়ে বারবার এই সেমি চালানো আলোচনা করছে, পিবিটি থেকে ট্যাক্স বাদ দিলে কি হয় পিএটি, পিটি যদি 100 টাকা হয় আর ট্যাক্স 20 টাকা হয় তাহলে পিএটি 80 টাকা না, পিএটি তোকে বলে দিয়েছে কত স্যার, 48,000, পিএটি 48,000 বলেছে, তাহলে তুই পিবিটি বের করতে পারিস, ছোটবেলায় ইংলিশে বলে ইউনিট মেথড, ইংলিশ বলে ইউনিট মেথড, তাহলে আমি কি বলতে পারি ওই কিং নিয়ম যদি বলি ইউনিট মেথড, 80 টাকা, 80 টাকা প্যাট হলে পিবিটি কত, 100 টাকা, 8,000 হলে তাহলে এটা কত হবে, 100/80 × 48,000, এখানে কোনো ডাউট থাকা উচিত নয়, কোনো ডাউট থাকা উচিত নয় এখানে, এখানে বিন্দু মতো ডাউট থাকা উচিত, কারণ ডাউট থাকা উচিত, তাহলে 80 টাকা যদি, 80 টাকা যদি প্যাট হয় তাহলে 100 টাকা পিবিটি, 48,000 টাকা প্যাট হলে পিবিটি কত, 8×48, তুমি বুঝতে পারছিস, তুমি এরকম করে ক্লিয়ার করে, কোনোটা কোনো ব্যাপার নেই,
ঠিক আছে, আমি পুরো ডিটেলসে বুঝে দেবো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে কতগুলো বল পড়ে দেখি, 48,000। আর এখন যেহেতু প্রথম, তার আজকে প্রথম দিন করছিস, এই জিনিসটা মাথায় আনা উচিতই নয়, স্যার এই অঙ্কটা আগের বছর চলে এসেছে মানে এবছর আমার আসবে, এই ধারণাটা নিয়ে নিলেই ভুল হয়ে যাবে, বিশাল ভুল হয়ে যাবে। কারণ এই অঙ্কটা হচ্ছে এই চ্যাপ্টারে আসতে না, রেশিও বলে একটা ওখানে এই অঙ্ক তুলে দিবে, ওখানে এই অঙ্কটা তুলে দিতে পারে। তাহলে সুতরাং আগের বছর কি চলে এসেছে, আমি একদম এইগুলো ফলো করি না, যে আগের বছর এসেছে বলে এবছর আসবে, এই জিনিসগুলোকে একদম ফলো করি, ঠিক আছে? তাহলে মাথায় রাখবে, 48,000 / 80 100 60,000 কত হলো? তাহলে 60,000 কোনটা হলো, পিপিটি হলো, ঠিক আছে? তো তাহলে এটা কত হচ্ছে, এটা 12,000, কোনো ডাউট নিতে পারে। তা আমি এটা রাফ করে দেখাই, আমি এটা সবসময় রাফ করে দেখাই, এই জন্য এটা রাফ রাফ করে বুঝতে পারছি, রাফটা দেবো তো পাঁচজন দেবো, অবশ্যই দেখে দেবো তো পাঁচজন। তাহলে এত অব্দি ক্লিয়ার হয়ে যাবে, সবচেয়ে যদি বলি সবচেয়ে কঠিন কাজ, এটা সবচেয়ে কঠিন কাজ, এটা যদি কেউ ধরে ফেলতে পারি ওকে আর কিছু নেই, কিচ্ছু নেই আমরা। আর কি বলেছিল স্যার, এই দেখ আমি এইমাত্র লিখেও দিয়েছি, এখানে কোশ্চেন লিখিয়ে দিলাম, অপারেটিং এক্সপেন্স কাকে বলে, এই দুটো যোগ করে তাকে অপারেটিং বলে, তাহলে অপারেটিং কত হলো, 30,000 টাকা বলতে পারি, তাহলে অপারেটিং লেখ 30,000 টাকা, অপারেটিং বলতে পারি এটা 30,000 টাকা লেখ, ধরে ধরে করবো আমি। আমার কি বলছি বারবার বলি, কোনো তাড়াহুড়া নেই, মানে একটা সিম্পল একটা স্ট্যান্ডার্ড অঙ্ক, স্ট্যান্ডার্ড অঙ্ক শিখতে গেলে টাইম দিতে হবে, 30,000 টাকা। এবার কি বলেছিল, আর আর কি বলেছিল, সব হয়ে গেছে, সব হয়ে গেছে, একটাই এটা, এই যে এইটা, এটা আর একটা ভাইটা লাগে, টোটাল অপারেটিং কস্ট বলেছিল 75% অফ নেট সেল, ঠিক আছে? কি বলেছে, অপারেটিং কস্ট বলেছে কত, টোটাল অপারেটিং কস্ট কত বলেছে, দেখ মানে টোটাল অপারেটিং কস্ট বলে দিয়েছে 75% অফ নেট সেল, সেটা লিখতে হবে, লিখে লিখে করতে হবে, এই জায়গাটা বোঝাতে হবে, তোকে লিখে দিচ্ছি এখানে, অপারেটিং কস্টের আর একটা নাম আছে, অপারেটিং কস্টের আর একটা নাম হচ্ছে কস্ট অফ সেলস। যদি কখনো পরীক্ষা হলে অপারেটিং কস্ট পাস বা কস্ট অফ সেলস পাস মানে মানে এক দাঁড়ায়, যারা স্টুডেন্ট এই অঙ্কটা করে গেছিল আগের বছর, ওরা যখন অঙ্কটা করে গেছিল 2007 অনার্সে এসেছিল, ওখানে অপারেটিং কস্ট লেখা ছিল, মানে কস্ট অফ সেলস লেখা ছিল, দুটো মানে অপারেটিং কস্ট মানে কস্ট অফ সেলস। ওরা যখন কোশ্চেন করে সিউ, তোর তো কোশ্চেন কপি করে, একটু এদিক ওদিক ঘুরিয়ে দেয়, অপারেটিং কস্ট মানে হচ্ছে কস্ট অফ সেলস। অপারেটিং কস্ট কত বলেছিল বল, 75% অফ, কি বলেছিল বল, 75% অফ নেট সেলস, অপারেটিং কস্ট বলে 75% অফ নেট সেলস, লেখা লিখি অপারেটিং কস্ট মানে শর্টে লিখি ওসি, ইকুয়াল 75% অফ নেট সেলস। দেখ তোরা জেনারেল স্টুডেন্ট যারা, তারা তো অবশ্যই দেখে রাখ তুমি সম্পূর্ণ, কারণ আগেও জানার শেষ হয়ে জেনারেল আসতে পারে, ঠিক আছে? তো অপারেটিং কস্ট বের করার ফর্মুলাটা কি, 75% নেট সেল, রেশিও তো এই টাইপের রকম ঘুরে ঘুরে আছে, ঠিক আছে? তো অপারেটিং কস্ট বের করার ফর্মুলাটা কি, অপারেটিং কস্ট কত বলেছে, 75% অফ নেট সেলস। তাহলে খরচা হলো 75, তোর 100 টাকা, টোটাল তো 100 টাকা, তার মধ্যে 75 টাকা তোর খরচা হয়ে, তাহলে রইলো বাকি কত, 25 টাকা, তাহলে 25 টাকা কি বলবো, লাভ বলতে পারি, আরে 75 টাকা তো খরচা হলো, তাহলে লাভ 25 টাকা না, তুই কোনো একটা প্রোডাক্ট তৈরি করছিস, প্রোডাক্ট তৈরি করতে তোর অপারেটিং কস্ট হয়ে গেছে 75 টাকা, তাহলে অপারেটিং লাভ কত, 25 টাকা, তাহলে আমার অপারেটিং কস্ট যদি এত হয় 75%, তাহলে বলতে পারি অপারেটিং প্রফিট কত, তখন বলতে পারি অপারেটিং প্রফিট হচ্ছে, ঠিক আছে? তখন আমরা বলতে পারি অপারেটিং প্রফিট হচ্ছে 27%, নেট সেলস, নেট সেলস লেখা উচিত এখানে 25% অফ নেট সেলস, বোঝা গেল? 25% নেট সেল। এবার হচ্ছে স্যার অপার সব বেরিয়ে যাবে, অপারেটিং প্রফিট বের করতে পারলে অবশেষ, অপারেটিং প্রফিট বের করতে পারলে অবশেষ, কি করে বের করো অপারেটিং প্রফিট, এটাই হচ্ছে আমাদের খেলা। অপারেটিং প্রফিট এখানে 50,000 টাকা হচ্ছে, অপারেটিং প্রফিট 50,000 টাকা, আমি তোকে বুঝাবো কিভাবে কিভাবে আমি ডাইরেক্ট ধরে ফেললাম অপারেটিং প্রফিট 50,000 টাকা কি করে হবে, সেটা কেউ বলে দিচ্ছি, কিছু একটা ছোট কনসেপ্ট তোকে বোঝাই, অপারেটিং প্রফিট কাকে বলে, ছোট্ট কনসেপ্ট বোঝ, এইদিকে হয় জিপি, আমরা ছোটবেলায় যখন পিএল অ্যাকাউন্ট করতো এইদিকে জিপি হয়, আমি কোনো ছোটবেলায় কনসেপ্ট বলছি, এইদিকে জিপি হয়, এইদিকে কি হয় জানিস তো,
এইদিকে হয় অপারেটিং খরচা, এইদিকে অপারেটিং খরচা, ঠিক আছে? তো এই অঙ্কে ন দেখ, অপারেটিং খরচা, নন অপারেটিং খরচা, দু রকমের খরচা। এটা তো পিএ লেখাও, দেখ বলছি এটা তো পিএ লেখাও, এটা হচ্ছে অপারেটিং খরচা, আর এখানে হয় নন অপারেটিং খরচা। পিএ অ্যাকাউন্টে দুটোই খরচা থাকে, একটা অপারেটিং খরচা থাকে, একটা নন অপারেটিং খরচা, যেটা এই অঙ্কে নেই, নন অপারেটিং খরচা নেই। আমি এটা বুঝে দিলাম, নন অপারেটিং নেই, পুরো ডিটেলসে বুঝে পুরো ডিটেলসে রয়েছে এই কনসেপ্টটা। আমাদের পুরো 12 স্টুডেন্টদের খুব সুন্দরভাবে শেখানো হয় পিএল অ্যাকাউন্ট। পিএলএ আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করতাম, মানে 11-এ কথা, ফাইনাল অ্যাকাউন্ট যখন করতাম, পিএলএ কেইটা জিপি লিখতাম, এখানে অপারেটিং খরচা লিখতাম। স্যার অপারেটিং খরচা মনে কর কি লিখতি, স্যালারি লিখতি, রেন্ট লিখতি, মনে করছো? টেম্পারেচার এগুলো সব লিখে লিখে অপারেটিং খরচা, ঠিক আছে? এখানে পিএল এর ডেবিট অপারেটিং, নন অপারেটিং দুটো খরচাই থাকে। তো এই অঙ্কে নন অপারেটিং নেই, তাই অপারেটিং আছে। এই জিপি থেকে অপারেটিং বাদ দিলে কি হয় জানিস? অপারেটিং তো কাজে বলেই চিন শুনে রাখ, যখন রেশিও কোনো কাজে লাগবে। জিপি থেকে যদি তুমি অপারেটিং খরচা পাও, জিপি থেকে যদি তুমি অপারেটিং খরচা বাদ দাও, তাকে বলে অপারেটিং। জিপি থেকে অপারেটিং খরচা বাদ দিলে তখন তাকে বলো, ঠিক আছে? হয়ে গেল। এইবার আদার ইনকাম, আদার ইনকাম পিএল এর কেইট আসে। স্যার আদার ইনকামের কয়েকটা উদাহরণ আমি অবশ্যই দেবো। পিএল এর কেইট দিয়ে কি আইডেন্টিটি, মনে কর ডিসকাউন্ট রিসিপ্ট, ইন্টারেস্ট রিসিপ্ট, কমিশন রিসিপ্ট, এইগুলোকে বলা হচ্ছে আদার ইনকাম। তো আদার ইনকাম তোকে বলে দিয়েছে কিছু, ঠিক আছে? তাহলে কি হচ্ছে ব্যাপারটা দেখ, ব্যাপারটা দেখ, এখানে হলো তখন কি করতে, তুই যোগ করতি, যোগ কর, যোগ করে যেটা বেরোতে একে নেট প্রফিট বলছি, বুঝতে পারছিস তো? তাহলে তোকে, তুই কি কি জানিস, তুই তুই এই অঙ্কে কি কি ভ্যালু জানিস বলতো? ভ্যালু কি কি জানিস? অপারেটিং খরচা জানিস? অপারেটিং খরচা 30,000 টাকা, আদার ইনকাম কত জানিস বল? আচ্ছা নেট প্রফিট জানিস, নেট প্রফিট। আচ্ছা এখন তুই বলিস স্যার এখানে কোন টাকাটা লিখবেন, এই প্রফিটের নেট প্রফিট আপনি কোন টাকা লিখবেন? আফটার ট্যাক্স লিখবেন না বিফোর ট্যাক্স লিখবেন? ঠিক আছে, সমস্ত জিনিস তোকে বোঝাবো, আফটার ট্যাক্স লিখবো না বিফোর ট্যাক্স লিখবো? আর আদার ইনকাম কত ছিল এখানে? 10,000 টাকা না? তাহলে কি হচ্ছে, এই 60 থেকে 10 বাদ দিলে কত হচ্ছে? এই 60 থেকে 10 বাদ দিলে কত? 50,000 টাকা। 60 থেকে 10 বাদ দিলে 50,000 টাকা। এই আর এখানে কি হচ্ছে, জিপি কত হচ্ছে? এখানে জিপি তো জানি না আমরা। তাহলে এখানে বলতে চাইছে যে, ওরা বলছে যে অপারেটিং প্রফিটটা কত? অপারেটিং প্রফিট হচ্ছে তোর 50,000 টাকা। অপারেটিং প্রফিট বের করার ফর্মুলাটা হচ্ছে, এখানে আমি তোকে লিখে দিচ্ছি অপারেটিং প্রফিট বের করার ফর্মুলা কি, জিপি মাইনাস অপারেটিং এক্সপেন্সেস। আর একটা ফর্মুলা, একটা ফর্মুলা কোন দিক দিয়ে বললি তুই? প্রত্যেক থেকে নিচের দিক থেকে অপারেটিং প্রফিট বের করে, নিচের দিক থেকে অপারেটিং প্রফিট বের করা যায়। তুই এটা থেকে এটা বাদ দিলে কত হচ্ছে? এটাকেও বলে অপারেটিং, কোনো ঘাপড়ে যাওয়ার কিছু নেই। বারবার বলছে জিপি থেকে যদি অপারেটিং খরচা বাদ দিই, তখন থেকে অপারেটিং প্রফিট বাড়ে। তাহলে কত হচ্ছে অপারেটিং প্রফিট? এইভাবে কত বলেছে বললাম 50,000 টাকা। তাহলে সাপোজ ধর এখানে জিপি ছিল 80,000, তাই তো? কি করে এখানে 80,000 ছিল, তাহলে এটা থেকে বাদ দিলো 50,000, আবার এটা থেকে বাদ দিলো 50,000। এইটা এটা নিচের পোর্শন, ও জিপি কি করে হলো? দেখ আমি অপারেটিং প্রফিট কি করে বুঝলাম, যে আমি আমরা অপারেটিং প্রফিট বের করার দুটো ফর্মুলা দেয়, ওকে ফর্মুলা শেখাচ্ছি। এখন অফিসের ব্যাপারটা অনেকটা, আমি বলছি সব বলছি, ব্যাপারটা অনেক কঠিন লাগতো আমাকে বলছি। আমি তোকে ফর্মুলা মনে রাখার জন্য এইভাবে নিয়ে আসছি, আমি তোকে ফর্মুলাটা মনে রাখার জন্য এইভাবে নিয়ে আসছি। এখন যদি কারো ফর্মুলা মুখস্থ থাকে, সেইগুলো ভাববেই না। কি বললাম বোঝা তো, অপারেটিং প্রফিট বের করা ফর্মুলা জিপি মাইনাস অপারেটিং খরচা, জিপি থেকে অপারেটিং খরচা বাদ দিলে তাকে অপারেটিং প্রফিট, ঠিক আছে? আর একটা ফর্মুলা কি হয়, পিপিটি থেকে যদি আদার ইনকাম বাদ দিস, পিপিটি থেকে আদার ইনকাম, পিপিটি কোনটা ধর এখানে 60,000 টাকা পিপিটি, আর আদার ইনকাম কত ছিল 10,000 টাকা, তাহলে 60 থেকে 10 বাদ দিলে কত হচ্ছে? 80,000 টাকা, বুঝতে পারি তো? তাহলে এবার তুই বুঝলি এখানে কেন 80,000 টাকা হয়, তুই ভাবার চেষ্টা কর না, অপারেটিং হয়তো 50,000 টাকা, তাহলে এখানে 30, তাহলে এখানে 80 হতো 50,000।
তখন বলি, স্যার আপনি কত সুন্দর, ওরা পোস্টেলে তোকে এটা বলে দিয়েছে, বলি এটা 50,000 টাকা কি তুই জিপি বলেছে নাকি, তোকে বলেছে এইটা আর এইটা, তাহলে এইগুলো তুই বাদ দিতে, বুঝতে পারছিস তো? এটা একটু কঠিন না কিছু, এটা যখন তোর রেশিও চ্যাপ্টার হয়ে যাবে, বলি এটা কোনো স্যার কোনো কিছু ছিলই না, এটা রেশিও যখন ক্লিয়ার হয়ে যাবে তখন এটা কিছু ছিলই না, তখন মাথায় রাখতে হবে, ভয় পাওয়ার কিছু নেই, এটা আমাদের আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি, গেলো মানে ছোটবেলা ক্লাস 12 শিখেছি অপারেটিং প্রফিট বের করার ফর্মুলাটা কি লিখবো, অপারেটিং প্রফিট বের করার ফর্মুলা এখানে লিখবো এই অঙ্কুরণকে, কারণ আমি কি বললাম আমি বারবার জিপি থেকে অপারেটিং খরচা বাদ দেবো, জিপি তো জানি না আমি, আমি কি করে জিপি লিখবো, জিপি তো জানি না, তাহলে এই ফর্মুলা হবে সেকেন্ড ফর্মুলা, সেকেন্ড ফর্মুলা কি ছিল, পিভিটি মাইনাস মাইনাস আধার লিখতাম, পিভিটি মাইনাস আধার লিখতাম, তাহলে এখানে লিখবো পিভিটি মাইনাস আধার লিখতাম ইকুয়াল টু 25% মানে 25/100 ইন্টু নেট সেলস, পিবিটি কত ছিল বল, 60,000 টাকা তাই তো, আর আদার ইনকাম কত ছিল 10,000, ঠিক আছে তো, তাহলে এটা কত 25/100 মানে 1/4 বলতে পারি, ছোট করছি নেট সেলস, তাহলে কত নেট সেল 2,00,000 টাকা হলো একবারে, বল না এটা 50,000 নিচের চাপ ক্রস করলে কত হলো নেট সেল 2,00,000 টাকা বেরিয়ে গেলো, তাহলে দেখ তো সেল বেরিয়ে গেলো, নেট সেল বেরিয়ে গেলো 2,00,000, তাই না, নেট সেল যদি 2,00,000 টাকা রেভিনিউ অপারেশনে কি হয় সেল তো, তাহলে এটা 2,00,000 টাকা, তাহলে এটা কত হলো 2,10,000, এটা যে কেউ পারবে পার্সেন্টেজ করে যে কেউ করে ফেলতে পারবে, মেন তো এটাই ছিল 2,10,000, এবার দেখ এবার দেখ তুই ভাব ঠান্ডা মাথায় ভাব, স্যার খরচা কত, এমনিও তুই বলতে পারবি বল, এটা বলতে পারবি কত হবে, এদিক টাকা এটা টোটাল কত হবে, এটা 1,20,000, হ্যাঁ 1,20,000, তাহলে এটা 1,50,000, বুঝিস বুঝিস বল, না বুঝতে পারলে কোনো ব্যাপার, আরে ভাই এদিক টাকা এটা তো 60,000 টাকা বলে দিয়েছিল, আর এটা 2,10,000, তাহলে এটা কত হবে 1,50,000 হবে, মাঝখানে ঘরটা 1,50,000 হবে, এটা 1,50,000 হলে এটা তো 1,00,000, আর যদি বলিস না স্যার এটা যদি তোর সত্যি কথা বলতে এই জায়গাটা ভালো করে শোন, এই 1,20,000 যদি তোর কঠিন লাগে বলে বলতে পারিস, আমি তাহলে আরো অন্যরকম শিখে, কারণ কি কষ্ট মুক্ত লোককে বলে, ওরা কোশ্চেনে কি বলেছিল, ওরা কোশ্চেনে কি বলেছিল, ওরা বলেছিল অপারেটিং কস্ট 75% নেট সেলস, ঠিক আছে, তাহলে অপারেটিং কস্ট বের করার একটা ফর্মুলা আছে, অপারেটিং কস্ট বের করার ফর্মুলা কি জানিস, সিওজিএস এর সাথে যদি তুমি অপারেটিং খরচা যোগ কর তখন তাকে বলো, স্যার আমি এত এই ছোট্ট অ্যাকাউন্ট জানবো কেন, জানতে হবে এগুলো রেশিও তো সব শিখে যাবে, এইগুলো তো রেশিও তো সব শিখে যাবে, অন্য ব্যাচে রেশিও আরম্ভ করেছে ওরা এগুলো সব জানে, এইগুলো ওরা জানে, তোরা তো জানা উচিত, জানতে পারবি আস্তে আস্তে, তোরা রেশিও যখন করে ফেলবি তোরা ইজিলি জেনে যাবে, কারণ এই ফর্মুলো জেনে রাখলে কোনো ক্ষতি হবে, ঠিক আছে তো, 12 স্টুডেন্ট গুলো শিখে ফেলেছে, তো অপারেটিং কস্ট কত বলছে, অপারেটিং কস্ট দেখ, অপারেটিং কস্ট কোন দাও, অপারেটিং কস্ট কি বলেছিল 75% নেট সেল, নেট সেল 75%, নেট সেল কত 2,00,000 টাকা, তাহলে এখানে কি লিখ 2,00,000 টাকা 75% বলতে পারি, সিওজিএস আর অপারেটিং এক্সপেন্স কত 30,000 টাকা ছিল, তাহলে তোর বেরোলো সিওজিএস 1,50,000 থেকে 30% দিলে 1,20,000, যে কোনো রকম ভাবে করা যেত, যে কোনো রকম ভাবে সে কোনো সেইভাবে দেখিয়ে দেবো, বুঝতে পারলি ব্যাপারটা, বাট অঙ্কটা ভালো অঙ্ক, আমি রিকোয়েস্ট করবো যে এই অঙ্কটা বাড়িতে একবার প্র্যাকটিস করবি, অবশ্যই প্র্যাকটিস করবি, যদি বুঝতে অসুবিধা হয় পরের দিন আমি আবার বোঝাবো, অঙ্কটা অবশ্যই প্র্যাকটিস করবি, বারবার বলছি অঙ্কটা প্র্যাকটিস করবি, খুব সুন্দর অঙ্ক আছে, এই অঙ্কের বেনিফিট কোথায় পাবে তুই, হয়তো এই অঙ্ক তোর কমন সাইজে দিল না, কোথায় দিতে পারে, তোর রেশিও অ্যানালিসিস ফার্স্ট ওয়ান 12 আর 5 মার্ক্সের জন্য খুবই ইম্পর্টেন্ট আছে, এই অঙ্ক 5 মার্ক্সের জন্য ফাইনালি ইম্পর্টেন্ট আছে রেশিও, সুতরাং খুব ভালো করে করো 5 মার্কসের জন্য, 5 মার্কসের রেশিও আসে খুব ভালো করে শিখ, এবার তো হয়ে গেল স্যার আপনি তো বলেছেন বেস কে সবসময় 100 ধরতে হবে, কমন সাইজ বেস কি সেল, সেল কে 100 ধরবো কোনো সমস্যা নেই, তারপর তো তুই নিয়েই বেরিয়ে বল পারবি না, 10,000 সব করে 2,00,000 দিয়ে ভাগ কর, 10,000 কে 2,00,000 দিয়ে ভাগ কর, কিন্তু 100 কত হচ্ছে 5, এটা হলো 105, তারপর 1,20,000 কে ভাগ করো 2,00,000 দিয়ে ভাগ কর, 60% হচ্ছে করতে হবে না, তারপর 30,000 কে 2,00,000 এর
15% 2 লাখের 15% 30,000 হয়, ঠিক আছে? তো 10,75,000 হবে, 60,000 30 হবে, ঠিক আছে, 12,000 6 হবে নাকি, 2 লাখের 6% 12,000 হয়, আর একটা 24 হবে। কি লাগলো অঙ্কটা আমাদের? অঙ্কটার পার্সেন্টেজটা করেছি এই পার্টের দুটো জিনিসটাই করছি, প্যাটটা থেকে প্যাটটা বের করা আর ওখানে ইয়েটা বের করা, খুব সুন্দর অঙ্ক ছিল। দেখ হয়তো কঠিন হতে পারে অঙ্ক, কিন্তু এই অঙ্কটা আমার আগের বছর কমন অঙ্ক, একদম হুবহু কমন অঙ্ক। এই অঙ্ক বারবার ওদের বলেছিলাম প্র্যাকটিস করতে, বহু বার করেছিলাম, অঙ্কটা হয়ে গেল।